হ্যালো অল, আমি আবারও চলে এসেছি আমার বুটিক কালেকশন নিয়ে। ইটস আ স্বাস্তিকাস বুটিক অ্যান্ড ডিজাইনার কালেকশন। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে নতুন নতুন সব ভিডিও দেখার জন্যে, অ্যান্ড কমেন্ট অবশ্যই করবেন, কমেন্ট অবশ্যই করবেন যে কেমন লাগছে আপনাদের, কেমন লাগছে আপনাদের শাড়িগুলো, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি নিউ নিউ ভিডিও আমার শাড়ির, আমার দোকানের শাড়ির ভিডিও আমি আনতে সুবিধে হবে, বা কি ধরনের শাড়ি দেখতে চাইছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। আর লাইক অবশ্যই করে দেবেন, একটা সাবস্ক্রাইব তো করবেনই, কেন যে নতুন নতুন কালেকশন, আমি একটা পজিটিভ এফেক্ট পাবো যে আমি আমি নতুন নতুন কালেকশন দেখাবো আপনাদের। তো ফার্স্টে আমি স্টার্ট করছি আজকে, সেটা হলো ডিজাইনার হ্যান্ডলুম দিয়ে, ঠিক আছে। আমি যেটা পরে আছি সেটা হচ্ছে আমারই শপের শাড়ি, এটা ডিজাইনার হ্যান্ডলুম শাড়ি। এগুলোর কালার আমি দেখিয়ে দেবো, এগুলোর কালার আমি দেখিয়ে দেবো। ডিজাইনার হ্যান্ডলুম শাড়ি রয়েছে, দেখো এই যাচ্ছে ফিগার মোটিভ, লোয়ার ইয়কটাতে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ফিগার মোটিভে যাচ্ছে, লোয়ার ইয়কটা ফিগার মোটিভে যাচ্ছে, ঠিক আছে। লোয়ার ইয়কটা যাচ্ছে ফিগার মোটিভে, এরম যাচ্ছে ফিগার মোটিভ। আঁচলেও সেম, আঁচলেও এরকম ফিগার মোটিভ রয়েছে, আঁচলে ওয়াইন কালার রয়েছে, একদম কন্ট্রাস্টে রয়েছে আঁচলটা। অ্যান্ড এই যে মিররটা দেখছো সেটা হচ্ছে, মিররটা হচ্ছে আর্টিফিশিয়াল মিরর, ঠিক আছে, আর্টিফিশিয়াল। অ্যান্ড এইটা হচ্ছে প্যাচ করে বসানো, এগুলো পুরোটাই আমি ডিজাইনার কনসেপ্টে দেখাচ্ছি, যেহেতু বুটিক কালেকশন তার জন্য একদম ডিজাইনার কনসেপ্টে দেখাচ্ছি। একদম লোয়ার ইয়কটা যাচ্ছে এই ধরনের, এই ধরনের লোয়ার ইয়কটা যাবে, এরকম ফিগার মোটিভে যাচ্ছে লোয়ার ইয়কটা, এরকম ফিগার মোটিভে যাবে লোয়ার ইয়কটা। আপার অ্যান্ড লোয়ার ইয়কটা যেটা বর্ডারটা সেটা হচ্ছে প্যাচ করে বসানো। এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ, ধরতে গেলে বলো এক্সক্লুসিভ, একদমই এক্সক্লুসিভ, ঠিক আছে। এই যাচ্ছে আমার শাড়িটা, এই রয়েছে আমার শাড়িটা, ঠিক আছে। আমি একটু নিচে ক্যামেরাটা একটু নিচে করে দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে এই হচ্ছে নিচেরটা, নিচের পোর্শন দেখো এটা। এই মানে প্রত্যেকটা কুচিতেও তোমরা এরকম ফিগার মোটিভ পেয়ে যাবে, প্রত্যেকটা কুচিতে এরকম ফিগার মোটিভ, মানে একটা করে কুচি আসবে, ফিগার মোটিভগুলো পাবে, একটা করে কুচিতে ফিগার মোটিভ পাবে। তাই জন্য আমি নিচের পোর্শনটাও দেখিয়ে দিলাম যে এইরকম যাচ্ছে নিচের পোর্শনটা। অ্যান্ড এবার দেখাচ্ছি আমি শাড়িগুলো, এবার দেখাচ্ছি আমি শাড়িগুলো, এক সেকেন্ড, এবার দেখাচ্ছি আমি শাড়িগুলো, ঠিক আছে। এবার দেখাচ্ছি আমি শাড়িগুলো, সেটা হলো আমারই এই শাড়িটাই, এই শাড়িটারই কালার দেখিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। এই শাড়িটারই কালার দেখিয়ে দিচ্ছি, যেগুলো কালার অ্যাভেলেবেল আছে আপাতত সেগুলো কালার দেখাচ্ছি। আচ্ছা, আমারই একটা কালার গ্রিনে রয়েছে, এটা একটু বটল গ্রিনের মধ্যে রয়েছে, মানে ঘ্যাসা একটু গ্রিনটা, সেম গ্রিন না, একটু ডিপ আছে এই কালারটা, একটু ডিপ আছে এই কালারটা, একটু ডিপ রয়েছে। আর এই যাচ্ছে শাড়িটা, সেম ডিজাইনার কনসেপ্টে রয়েছে। আর এই যাচ্ছে ফিগার মোটিভটা, অ্যাপ্লিক করে প্যাচ করে বসানো এগুলো, ঠিক আছে, অ্যাপ্লিকে প্যাচ করে বসানো। আর এগুলো যাচ্ছে আর্টিফিশিয়াল মিরর, এগুলো যাচ্ছে আর্টিফিশিয়াল মিরর, ঠিক আছে। এই রয়েছে আঁচলটা, এই রয়েছে আঁচলটা, আঁচলটাতেও ফিগার মোটিভ করা উইথ বিপি, উইথ ব্লাউজ পিসেরও রয়েছে, সেটাও তোমরা বানিয়ে নিতে পারো। যারা ডিজাইনার করে বানাতে চাও, হাতের মধ্যে এই ডিজাইনটা পাবে, ঠিক আছে, হাতের মধ্যে এই ডিজাইনটা পাবে। আচ্ছা, প্রাইস রয়েছে 1450, প্রাইস রয়েছে 1450। এগুলো কিন্তু কটন সিল্কের উপর রয়েছে, কিন্তু কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি, ভীষণ ভালো কোয়ালিটি তোমরা এই হ্যান্ডলুম শাড়িগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এই যে লোয়ার ইয়কটা দেখছো, এই যে কুচির পোর্শনটা যেটা যাবে আর কি, কুচিতে যেটা যাবে সেটা হলো নিচের যেটা পোর্শনটা, সেটা এইরকম যাবে কুচিতে, ঠিক আছে। এই যাবে কুচিতে, যেটা আমি পরে আছি, যেটা আমি দেখালাম আর কি পরে, সেটা হচ্ছে নিচের পোর্শনটা এইরকম যাবে কুচিতে, একটা করে স্ট্রাইভ কুচিতে এরকম আসবে, মানে এই ফিগার মোটিভটা আসবে। অ্যান্ড নিচের দিকে তো বর্ডার তোমরা দেখতেই পাচ্ছ, অ্যান্ড অল ওভার শাড়িতে রয়েছে এইরকম আর্টিফিশিয়াল মিরর, ঠিক আছে, অল ওভার শাড়িতে রয়েছে এরকম আর্টিফিশিয়াল মিরর, ঠিক আছে, আর্টিফিশিয়াল মিররে রয়েছে। অ্যান্ড পুরো সামনের দিকে দেখো, একটা সামনের দিকেও একটা মিরর এফেক্ট রয়েছে, এই ফুল বডিটাতে একটা সামনের দিকেও মিরর এফেক্ট রয়েছে। এইগুলো কিন্তু ভীষণ সুন্দর শাড়ি, এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট একদমই নয়, একদমই ট্রান্সপারেন্ট নয়। যারা ভুল ভাববে যে না এটা ট্রান্সপারেন্ট হতে পারে বা কোনো কিছু, আমি ক্লিয়ার করে দিচ্ছি যে ট্রান্সপারেন্ট একদমই নয়, ঠিক আছে। এগুলো কিন্তু প্যাচ করে বসানো, ঠিক আছে, এগুলো কিন্তু বর্ডারগুলো প্যাচ করে বসানো। আর এই যাচ্ছে ফিগার মোটিভ, আঁচলে রয়েছে প্লাস লোয়ার ইয়কটাতে তোমরা পেয়ে যাবে এরকম ফিগার মোটিভ, ঠিক আছে। আচ্ছা, গ্রিনের সাথে ব্লু, রয়্যাল ব্লু কম্বিনেশন দেখিয়ে দিলাম,
গ্রিনের সাথে রয়্যাল ব্লু কম্বিনেশন দেখিয়ে দিলাম। এবার পিঙ্কের সাথে একটা ইঙ্ক ব্লু দেখাচ্ছি, পিঙ্কের সাথে একদম অ্যাকচুয়ালি রানী কালারটা, রানীর সাথে ইঙ্ক ব্লু, রানীর সাথে ইঙ্ক ব্লু কালারটা, এই যে রানীর সাথে ইঙ্ক ব্লু কালার, ঠিক আছে। সেম টাইপ যাচ্ছে, সেম টাইপের ফিগার মোটিভ রয়েছে, ভীষণ এলিগেন্ট দেখতে এগুলো, কিন্তু পড়ার পর কিন্তু মানে একদম অসাধারণ লাগে দেখতে, পড়ার পর কিন্তু অসাধারণ লাগে দেখতে, ঠিক আছে। এই যাচ্ছে আঁচলটা, এই রয়েছে আঁচলটা, একদম ইঙ্ক ব্লুতে রয়েছে। কালারটা আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, কালারটা এই যাচ্ছে ইঙ্ক ব্লু, ইঙ্ক ব্লুতে রয়েছে। অ্যান্ড সামনেরটা রয়েছে এরকম পিঙ্কে, পিঙ্ক শেডে রয়েছে এরকম শাড়িটা, ঠিক আছে। একটা দূর থেকে দেখো একটা এলিগেন্ট লুক দেবে, পরার পর কিন্তু আলাদা এগুলো লুক আসবে পরার পর, ঠিক আছে। বা তোমরা আট পরে করেও পড়তে পারো, আট পরে করে পড়লে তো এগুলো যেন জাস্ট মানে কিছু বলার নাই, মানে অ্যাকচুয়ালি ইটস আ কাইন্ড অফ ডিজাইনার কালেকশন হয়ে যাবে, এতটা সুন্দর, এতটা সুন্দর, ঠিক আছে। আচ্ছা আর একটা যেটা কালার আছে সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, অরেঞ্জের সাথে গ্রিন কম্বিনেশন, অরেঞ্জের সাথে গ্রিন কম্বিনেশন। এগুলো কিন্তু ভাত কাপড়ের জন্য আমি বলবো যে একদমই পারফেক্ট, ভাত কাপড়ের জন্য বলবো আমি একদমই পারফেক্ট শাড়ি। বা আট পরে করে যদি পরে মাথায় ঘুমটা দিয়ে সার্ভ করো, ভীষণ সুন্দর লাগবে দেখতে। বা কাউকে গিফট করলে, বা বিয়ে আছে, ভাত কাপড়ের জন্য শাড়ি দিতে চাও, অবভিয়াসলি দিতে পারো, এত সুন্দর শাড়ি। ইটস আ 1450 প্রাইস, ওনলি 1450, একদম ডিজাইনার কনসেপ্টে আছে, হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম শাড়ি, ঠিক আছে। পিওর হ্যান্ডলুম শাড়ি রয়েছে, এই রয়েছে আঁচলটা, আচ্ছা এই রয়েছে ইয়েটা, ফিগার মোটিভটা রয়েছে এইটা। আচ্ছা অরেঞ্জের সাথে গ্রিন কম্বিনেশনে রয়েছে, অরেঞ্জের সাথে গ্রিন কম্বিনেশন রয়েছে, একই রকম শাড়ি পুরো অল ওভারে মিররে যাচ্ছে, অ্যান্ড ফিগার মোটিভটা রয়েছে এইটা, ঠিক আছে। ফিগার মোটিভ লোয়ার ইয়কে রয়েছে এটা, আর এটা রয়েছে প্যাচ করা বর্ডার, ঠিক আছে। এটা রয়েছে প্যাচ করা বর্ডার, সেম টাইপ বর্ডারটা যাবে, বর্ডারটা কিন্তু সেম টাইপেরই যাবে, আপার লোয়ার সেম যাচ্ছে। আমি যাচ্ছি কালারগুলো খালি দেখিয়ে দিচ্ছি, আমি কালারগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি, এই যাচ্ছে কালার, ঠিক আছে। এগুলো হয়েছে 1450, এগুলো রয়েছে 1450। আচ্ছা অরেঞ্জের সাথে এটা কিন্তু গ্রিন কম্বিনেশন দেখিয়ে দিলাম, ওনলি 1450। আচ্ছা একটা লো রেঞ্জের মধ্যে দেখাচ্ছি আমি শাড়ি, একদমই লো রেঞ্জ, মানে এটাতে ফিগার মোটিভ নেই, এগুলোর কালার আমি যেটা আমি পরে আছি সেগুলোর আমি কালার আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। কালার আমি দেখিয়ে দিয়েছি, আর কালার যেহেতু নেই তাই জন্য ওগুলো দেখাতে পাচ্ছি না। তো এইটা যেটা একটা শাড়ি আছে, একদম প্লেন হ্যান্ডলুমের মধ্যে রয়েছে, একদম প্লেন হ্যান্ডলুমের মধ্যে রয়েছে, এটা ওনলি 680 প্রাইস, ওয়াইনের সাথে গ্রিন কম্বিনেশন, একদম প্লেন রয়েছে, 680 প্রাইস, ওনলি 680, ওনলি 680, ওয়াইনের সাথে গ্রিন কম্বিনেশন রয়েছে, একদম প্লেন, উইদাউট বর্ডার, উইদাউট বর্ডার, একটা হালকা প্লেন স্লিক বর্ডার রয়েছে, একদমই স্লিক বর্ডার রয়েছে, এরকম দেখো একটা প্রবাবলি গোল্ডেন সিলভার কালার মিক্স আছে, গোল্ডেন সিলভার কালার মিক্স আছে, একটা পাতলা টাইপ বর্ডার আছে, কিন্তু কালারটা দেখো একদম অসাধারণ টু টোন কালার রয়েছে, অসাধারণ টু টোন কালার রয়েছে, ওনলি 680 প্রাইস, ওনলি 680 প্রাইস, একদম টু টোনে রয়েছে কালারটা, কালারটা দেখো অসাধারণ টু টোনে রয়েছে কালারটা। একটা স্কুল পরে চলে গেলে, মানে এই শাড়িগুলো স্কুল পরে যাও, বা মিটিংয়ে পরে যাও, বা কোনো অফিশিয়াল মিটিংয়ে পরে যাও, পারফেক্ট একদম, মানে জাস্ট মানে জাস্ট এগুলো ক্যারি করাও ইজি সব থেকে বড়ো কথা, অ্যান্ড ভীষণ লাইট ওয়েট, ভীষণই লাইট ওয়েট। দেখো একটা টু টোন এফেক্ট রয়েছে, এক কালারের মধ্যে রয়েছে কটন সিল্কে, ওনলি 680, আর এটা রয়েছে গ্রিন কালারের আঁচলটা, মানে আঁচলটা এটা রয়েছে, অ্যান্ড ব্লাউজ পিসও এটাই, ব্লাউজ পিস একবার দেখে নিই যে রয়েছে কিনা, হ্যাঁ ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিস রয়েছে, একদম এক কালারেরই ব্লাউজ যাচ্ছে, ঠিক আছে, এক কালারেরই ব্লাউজ যাবে। অ্যান্ড এটা রয়েছে বডিটা, বডি পার্টটা পুরোটাই কিন্তু এই কালারেরই যাবে, কোনো ওয়ার্ক নেই শাড়িতে, কোনো ওয়ার্ক নেই, তাই জন্য প্রাইসটা অনেকটাই কম। এরকম ভেবো না যে প্রাইস কম বলে কোয়ালিটি বাজে হবে, তা না, ভীষণ ভালো কোয়ালিটি তোমরা পাবে এই শাড়িটাতে। এটা একটাই পিস পরে আছে তাই জন্য আমি দেখিয়ে দিলাম, 680 ওনলি, কটন সিল্কে যেহেতু দেখাচ্ছি তাই জন্য কটন সিল্কে দেখিয়ে দিলাম, 680 ওনলি, ঠিক আছে। এটা রয়েছে শাড়িটা, আঁচলটা এটা রয়েছে, আঁচলের সাথে হালকা টাইপের একটা ব্রড, একটা হালকা ওয়াইন কালারের বর্ডার রয়েছে, অ্যান্ড এটা রয়েছে পুরো বডিটা, এটা রয়েছে পুরো বডিটা, ফুল বডিটা এই কালারেরই রয়েছে, পুরো টু টোনে রয়েছে, ঠিক আছে, পুরো টু টোনে রয়েছে।
এবার একটু অন্য ধরনের কটন সিল্ক দেখাচ্ছি, এবার একটু অন্য ধরনের কটন সিল্ক দেখিয়ে দিচ্ছি আমি। সেটা হলো, আচ্ছা এক পিস একটা আছে, ওইটা আমি ঠিক আছে, আচ্ছা এটা একটা দেখাচ্ছি, দেখো হ্যান্ডলুমের মধ্যেই দেখাচ্ছি, হ্যান্ডলুমের মধ্যেই দেখাচ্ছি, দেখো এটাও ভীষণ সুন্দর, 750 অনলি, এটাও 750 অনলি। ফার্স্টে আমি একটু দামি শাড়ি দেখিয়ে দিয়েছি, এগুলো কিন্তু 750 অনলি, এগুলো কিন্তু অনায়াসে গিফট করতে পারো, ঠিক আছে। এগুলো হচ্ছে 750 অনলি, জারি ওয়ার্কে রয়েছে, অনলি 750, এরকম জারি ওয়ার্কে রয়েছে, অনলি 750, অনলি 750, ঠিক আছে, অনলি 750। এটা রয়েছে একটা ইয়েলোতে, আচ্ছা রেড গেল, ইয়েলো গেল, অ্যান্ড অরেঞ্জ, এই তিনটেই কালার অ্যাভেলেবেল রয়েছে কটন সিল্কে। আজকে কিন্তু আমি হ্যান্ডলুম, পিওর হ্যান্ডলুম কটন সিল্ক, এগুলোও কিন্তু লাইট ওয়েট দিতে পারো সবাইকে। আমি কিন্তু ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি, একটা শাড়ি আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, কালারগুলো আমি আগেই দেখিয়ে দিলাম, শো করে দিলাম কালারগুলো, দেখো অরেঞ্জ, একদম পিওর অরেঞ্জে রয়েছে, একটা খুব সুন্দর একটা লুক দিচ্ছে, এই যাচ্ছে ডিজাইনটা, এই রয়েছে পুরো শাড়িতে, এই ডিজাইনটা রয়েছে, আঁচল বডি, ঠিক আছে, আঁচল বডি, এটাও রয়েছে বডিটা, ঠিক আছে। এটা হচ্ছে আপারে যাচ্ছে, এটা যাচ্ছে আপারে, দেখো এই ডিজাইনটা আপারে যাবে, অ্যান্ড পুরো বডিতে যাচ্ছে এইরকম, আর এই যাচ্ছে আঁচলটা, এইরকম রয়েছে, এই ডিজাইনটা রয়েছে আঁচলে, ঠিক আছে, এই ডিজাইনটা রয়েছে আঁচলে। এটাও সেম রেটটাও তাই দেখাচ্ছে, আমি রিপিট করে দিলাম শাড়িগুলো সব একবার গায়ে দিয়ে দিয়ে, সব কিন্তু এক কালারের দেখাচ্ছি, কোনো কন্ট্রাস্টে কোনো আঁচল নেই। আমি দেখো রেড গায়ে দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু, এগুলো কিন্তু ভাত কাপড়ের জন্য দিতে পারো, বা অ্যাজ আ গিফট, বিয়ের জন্যে গিফট দিতে চাইছো বা কোনো কিছু, সেটাও দিতে পারো। অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড শিপিং আমার আমার দিক থেকে, মানে আমার এখান থেকে হয়, রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড শিপিং, ঠিক আছে। চলো আজকের জন্য বাই, নেক্সট আবার আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো, কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের শাড়ি দেখতে চাও, আর অবশ্যই অবশ্যই আমি আরেকবার বলে দেবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সবথেকে বড় কথা যে লাইক করে দিও, যদি ভিডিও আমার পছন্দ হয়ে থাকে বা আমার শাড়ির কালেকশন তোমাদের যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা করে লাইক অ্যান্ড একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ সো মাচ।